আমি বাঁ পাশের নিচের দিক থেকে কাজটা শুরু করছি। যে কোনো একটা বিন্দু থেকে আমি আমার সুতাটা তুলে নিচ্ছি। নিচের দিক থেকে দেখেন আমি হাফ ইঞ্চি পরিমাণ জায়গা ছেড়েছি। এবার এই বিন্দুটা ছেড়ে পাশে এক দুই, এই বিন্দুটা থেকে নিচে এক দুই, এখানে আমি একটা ফোর দিব আর করে মাঝখানের এই যে বিন্দুটা আছে এটা বাদ দিয়ে এটা থেকে আমি আমার সুতাটা বের করে নিব। এবার নিচের যে অংশটা আছে এখান থেকে পাশে এক দুই এই বিন্দুটাতে আর করে আরেকটা ফোর দিয়ে আমি একটা ক্রস স্টিচ তুলে নিব। এবার এই ক্রসটা থেকে উপরের লাইনে যাচ্ছি। আমি একটু খেয়াল করুন কিভাবে যাচ্ছি। উপরের লাইনে এপাশ থেকে আমার একটা ক্রস বাড়বে, এই জন্য এপাশ থেকে আমি বাড়তি নিয়েছি। এবার এখানে আমি একটা ক্রস স্টিচ তুলব। দেখেন এই মাঝখানে যে ক্রসটা আছে এটা আমি বাদ দিব, একটা বিন্দু মাঝখানে বাদ রেখে এখান থেকে সুতাটা বের করে এপাশে আমি আরেকটা ক্রস তুলব। দেখেন এভাবে পাশাপাশি দুইটা ক্রস তুলেছি। এবার আবার এই লাইন থেকে উপরের লাইনে যাচ্ছি। আমি এটার কোণা করে উপরে আমি একটা ক্রস তুলব, মাঝখান থেকে আমি তিনটা ক্রস বাদ দিব, বাদ দিয়ে এটার কোণা থেকে আমি আরেকটা ক্রস তুলব এই ক্রসটা থেকে কোণা করে। দেখেন এই পর্যায়ে এসে এরকম হবে। এবার আবার এখান থেকে আমি কোণা করে আরেকটা ক্রস তুলব, এ পাশ থেকে এখানে একটা ক্রস তোলার পরে মাঝখান থেকে আমি পাঁচটা ক্রস বাদ দিব, বাদ দিয়ে এই কোণা করে আমি আরেকটা ক্রস তুলব। এবার এই ক্রসটার বরাবর করে উপরে আমি একটা ক্রস তুলছি সোজা করে, মাঝখান থেকে পাঁচটা ক্রস বাদ দিব, বাদ দিয়ে এই ক্রসটার উপরে আমি আরেকটা ক্রস তুলব। দেখেন তুলে নিলাম, এ পর্যায়ে ডিজাইনটা দেখতে এরকম হবে। এবার দেখেন এই পাশ থেকে আমি একটা ক্রস ছাড়ব, ছেড়ে এখানে আমি এক দুইটা ক্রস তুলব, মাঝখান থেকে একটা ক্রস আমি বাদ দিব, বাদ দিয়ে এই পাশ থেকে আবার দুইটা ক্রস তুলব, এক দুই। দেখেন এই ক্রসটার সাথে এই ক্রসটা কোণা করে মিলে গেছে। ক্রসগুলো কমপ্লিট করে নিচ্ছি। দেখেন মাঝখান থেকে একটা ক্রস বাদ পড়েছে আমার। এবার এই যে মাঝখানে আমি ক্রসটা বাদ দিয়েছি এর নিচে এই দুইটা ক্রসের মাঝখানে নিচে আমি একটা ক্রস তুলব। এই ক্রসটা তুলেই দেখেন আমার ডিজাইনটা ঠিক একটা লাভের মতো বা হার্টের মতো হয়ে গেছে। এবার এর পাশ থেকে আমি আরেকটা হার্ট তুলব। এই যে দেখেন একটার পাশে একটা আমি কিভাবে তুলেছি লাইনটা ঘেঁষে, এভাবে আমি একটা লম্বা লাইন তুলে নিব। এবার এই মাঝখানের লাইনগুলো আমি ইচ্ছে মতো কালার দিয়ে ভরাট করে নিব। আমি চারটা কালার দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো ভরাট করবেন। এবার আমি উপরের অংশে কাজ করব, এজন্য একটা থেকে আরেকটা কোণা করে যাতে লাভ বোঝা যায় এজন্য এই দুইটা লাভের মাঝখানের যেই ফাঁকা জায়গাটা আছে এখান থেকে আমি আরেকটা লাভ তুলব। দেখেন একটা আমার ক্রস তোলা আছে, দুই পাশে দুইটা তোলা আছে, তিন নম্বর ক্রসটা থেকে এবার আমি শুরু করব। এজন্য এ পাশে আমি একটা ক্রস তুলব, তুলে মাঝখান থেকে আমি তিনটা ক্রসের ঘর বাদ দিব, বাদ দিয়ে এ পাশে আরেকটা তুলব। দেখেন আশা করি বুঝতে পারছেন শেপটা প্রায় চলে এসেছে। এবার দেখেন এই ক্রসটার এ পাশ থেকে কোণা করে আমি একটা ক্রস তুলব, এই ক্রসটার উপরে আমি আরেকটা ক্রস তুলব। এবার এই ক্রসটা থেকে বাঁকে এক দুইটা ক্রস তুলব, মাঝখানে একটা বাদ দিয়ে আবারও দুইটা ক্রস তুলব, এক দুই। ক্রসগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি। এবার এই দুইটা ক্রসের মাঝখানে আমি একটা ক্রস তুলব। এবার বাঁ পাশের এই ক্রসটার এখান থেকে কোণা করে নিচের দিকে একটা ক্রস, এই ক্রসটার নিচে আমি আরেকটা ক্রস তুলব।
এভাবে দুইটা লাভের মাঝখানে আমি আরেকটা লাভ তুলে নিয়েছি। দেখেন এবার একটার পাশে একটা তুলব আর মাঝখান থেকে কালার দিয়ে ভরাট করে নিব। দেখেন আমি এইভাবে ভরাট করে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ভরাট করতে পারেন। এভাবে চাইলে খুব সহজে আপনারা একটা ভরাট আসন বা পাপোশ তৈরি করে নিতে পারবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।